হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা হয়তো এখন ওয়েবসাইটের মধ্যে আসলেই করছে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলেই বুঝতে পারবেন ওয়েবসাইটে কিন্তু পোর্টালটি কিন্তু এখন আন্ডার মেন্টেন্সের মধ্যে চলে গেছে এবং এ আন্ডার মেনটেন্সের মধ্যে ওয়েবসাইটে থাকবে এগারো আট দু হাজার বাইশ থেকে চোদ্দো আট দু হাজার বাইশ পর্যন্ত আন্ডার মেনটেন্স থাকবে এই ওয়েবসাইটটি এর কারণ হচ্ছে যে আমি হয়তো কিছুক্ষণ আগে একটা ভিডিও করে আপনার জানিয়েছিলাম যে পনেরোই আগস্টের পর দু হাজার বাইশ তেইশ সেশনের জন্য নতুন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হতে পারে তো সেই জন্য কিন্তু ওয়েবসাইটে আপডেশনে কাজ চলছে আর ওয়েবসাইটে আপডেশনে কাজ চলবার জন্যই কিন্তু বাইশ পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটিকে আন্ডার মেনটেন্সের মধ্যে রাখা হয়েছে এবং চৌদ্দ তারিখে যেদিন ওয়েবসাইটটি আন্ডার মেনটেন্স থেকে বেরিয়ে আসবে সেদিন কিন্তু ওয়েবসাইটটি নতুনভাবে আপডেট হয়ে যাবে এবং সেই সময় কিন্তু কোন ডেটে অ্যাকচুয়ালি নিউ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেরকম কিন্তু ওয়েবসাইটের মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে তো সেই জন্যই কিন্তু ওয়েবসাইটটি ইতিমধ্যে আন্ডার মেনটেন্সের মধ্যে গিয়েছে তো এই কয়দিন কিন্তু আপনারা ওয়েবসাইটের মধ্যে কোনো রকম কাজ করতে পারবেন না স্টুডেন্টস লগ ইন বা অ্যাপ্লিকেশান ট্র্যাক এরকম কিন্তু কোনো কাজ এই চার দিন আপনারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে করতে পারবেন না চোদ্দ তারিখ অবধি চোদ্দো তারিখের পর যখন ওয়েবসাইটটি আন্ডার মেনটেন্স থেকে বেরিয়ে আসবে তারপর কিন্তু আপনি যাবতীয় কাজ করতে পারবেন অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন তার আগে যতদিন পর্যন্ত ওয়েবসাইটটি আন্ডার মেনটেন্সের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি ওয়েবসাইটের স্ট্যাটাস চেক শুরু করে আর কোনো কাজই করতে পারবেন তো আশা করছি যে পনেরো আগস্টের পর যেহেতু ওয়েবসাইট আন্ডামেন্টেশন চলে গিয়েছে তাই পনেরো আগস্টের পর নিউ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ক্লাই করে দেবে না মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেলাকাউন্টটাকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিশ্বক লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য